নমস্কার প্রত্যেককে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। অনুষ্ঠান যারা নিয়মিত দেখছেন তারা রেসপন্স করছেন, আমার খুব ভালো লাগছে আপনাদের রেসপন্সে। বহু মানুষ ফোন করছেন এবং তাদের তাদের রেসপেক্টিভ সমস্যার কথা বলছেন, আমিও চেষ্টা করছি আমার মতন করে উত্তর দেওয়ার। আমি হয়তো সকলকে অ্যাটেন্ড করতে পারি না, এটা আমার একটা সময়গত সমস্যা রয়েছে, কিন্তু আমি অন্তত আমাকে যদি SMS করা হয় আমি কিন্তু চেষ্টা করি একটা সংখ্যাগরিষ্ঠ মানুষকে অ্যাটেন্ড করার এবং আমার ক্ষমতা অনুসারে তাকে বলে দেবার। তবে SMS করবেন, যদি নর্মালি আমাকে হোয়াটসঅ্যাপ বা অন্য কোথাও পোস্ট করেন বা মেল করেন বা যদি ধরুন ভিডিওতে পোস্ট করেন, আমার পক্ষে কিন্তু দেখা কার্যত সম্ভব নয়। কারণ আমি বহুবার বলেছি যে আমার যে ভিডিও আপলোড হয় সেটা আমি নিজে কখনো দেখার মতো সুযোগ পাই না, আমার কাছে অ্যাকচুয়ালি সময়ের খুব অভাব আছে এবং সারা সপ্তাহে মাত্র আমি 10 ঘন্টা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাই। 10 ঘন্টা ব্যতিরেকে এক সপ্তাহ 168 ঘন্টায় হয়, 168 ঘন্টার মধ্যে আমি মাত্র 10 ঘন্টা বিভিন্ন লোকের সাথে এই বিষয়ে কথা বলবার, ইন্টারঅ্যাক্ট করার আমি সুযোগ পাই, তার ব্যতিরেকে আমার কিন্তু সময় নেই। দ্যাট ইজ ওয়াই আপনাদের প্রত্যেককে অনুরোধ, যদি কিছু বলতে চান তাহলে আমাকে নর্মাল SMS করবেন, এত বাল্ক অ্যামাউন্টে হোয়াটসঅ্যাপ আসে সেখান থেকে আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। আমি শুভ যোগ নিয়ে আলোচনা করছি, বহু মানুষ বলছেন যে আপনার আলোচনা শুনতে ভালো লাগছে কিন্তু খুব আলোচনাটা খুব একঘেয়ে এবং বোরিং লাগছে। তো দেখুন, এইটা তো কোনো এরকম কোনো গল্প নয় যে শুনতে খুব ইন্টারেস্টিং করার জন্য আমি কিছু এমন ক্যারেক্টার ঢুকিয়ে দিলাম যাতে একটু কোনো সিনেমা বা এরকম কিছু জাতীয় হলো, যেটা একটা ফিকটিশাস জিনিস। আইদার আপনি শুনুন বা আপনার কোনো মতামত দিন, আমি সেই মতন করে আমার ক্ষমতা অনুসারে ভিডিও আপলোড করব। অথবা আপনি যদি ডিসইন্টারেস্টেড হন তাহলে আমি দুঃখের সঙ্গে বলতে পারি আপনি শুনবেন না, কিন্তু ইন্টারেস্টিং বা চিত্তাকর্ষক করার জন্য কি করা যেতে পারে? বা অনেকে আমি দেখেছি বিভিন্ন রকম ভিডিও ভিডিওর ফরম্যাট আমাকে পাঠিয়েছে যে আপনি এভাবে ভিডিও করুন ওভাবে করুন, আমি দু একটি দেখার সুযোগ পেয়েছি। তো আমি বেসিক্যালি এই শাস্ত্রটুকু সম্পর্কে আমার একটু জ্ঞান আছে, আমার গুরু প্রদত্ত জ্ঞান আছে, তার বাইরে আমার বিশেষ করে কিভাবে ব্যাপারটাকে অ্যাডভার্টাইজিং করতে হয় সেইটা আমার খুব একটা জ্ঞান নেই যে সুন্দর করে সেজে গুজে বসে আমি অ্যাডভার্টাইজ করতে পারবো না। এই শাস্ত্রটা যারা চর্চা করতেন তারা মুনি ঋষিরা করতেন, তাদের ছবি কখনো দেখেছেন কখনো তাদের কোনো পুস্তকে? বা তাদের যদি কখনো ইমিটেট করে কোনো ছবি দেওয়া হয় সেটাতে দেখবেন না কখনো তারা একেবারে সেই একদম ওয়েল শেপড হয়ে এসছে, ব্যাকব্রাশ করা চুল, একদম সুন্দর কোনো পোশাক পরে, তারা একটা সাধারণ পোশাক পরা, হয় শ্বেত বস্ত্র বা গেরুয়া বস্ত্র পরা, এবং নর্মালি কোনো বনে বা কুটিরে বা পর্ণকুটিরে বসবাস করে। তো এটা গ্ল্যামারের জায়গা নয়, এটা নলেজের জায়গা। যারা নলেজের সাথে যুক্ত হতে চান এবং মনে করেন যে হ্যাঁ আমার দ্বারা কিছু উপকার তার হতে পারে তাহলেই দেখুন, আর না হলে ওই জাতীয় ভিডিও করার মতন ক্ষমতা আমার অ্যাকচুয়ালি নেই। আমাকে 2-3 দিন ধরে বেশ কিছু লোক এরকম বলছে যে আপনি এভাবে করুন ওভাবে করুন, আমি আমার ঘরে বসেই ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন একদম। তো এটাকে চিত্তাকর্ষক করার জন্য কি পদ্ধতি আছে আমি জানি না, বা আমার জানার কোনো ইন্টারেস্টও নেই ব্যাপারে। আমি যেটা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে পুষ্কল যোগ, খুব গুরুত্বপূর্ণ যোগ, মন দিয়ে শুনবেন। বহু মানুষ আমাকে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করেছে, আমি একদম পরাশরি হোড়া থেকে কোট করছি আপনাদের পুষ্কল যোগ নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। এবং বলে রাখি যে আমাদের মহাভারত যারা পড়েছেন তারা জানেন যে দ্রোণাচার্য বলে একটি ক্যারেক্টার ছিল সেখানে, খুব বোল্ড ক্যারেক্টার, কিন্তু শেষ পর্যন্ত উনি পুত্র স্নেহে অন্ধ হয়ে খুব ভুল পথ, পাপের পথ নিয়েছিলেন, যার মূল্য ওনাকে অত্যন্ত খারাপভাবেই দিতে হয়েছিল। খারাপ পথে গেলে তার মূল্য খারাপভাবেই দিতে হবে, এটা ঈশ্বর বারবার বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে বুঝিয়ে গেছেন। তো মনে রাখবেন, যারা জ্ঞানী হয় তারা কখনো এ করে না, এক্সিবিট করে না, তারা সবসময় নিজেকে একটা লেভেল পর্যন্তই রাখে, তারা কখনো বৈভবের সাথে নিজেকে যুক্ত করে না, কারণ বৈভব কোনোদিন চিরস্থায়ী হয় না।
বৈভবের সাথে যারা যুক্ত করে সেই সমস্ত মানুষ তার 10 ইয়ারের সাথে সাথেই শেষ হয়ে যায়, তারা কিন্তু তারপরে আর মনে রাখে না। আমরা যদি কোনো জ্ঞানীগুণী মানুষের কথা আলোচনা করি, যারা ধরুন পৃথিবীতে ধনকুবের আছে তাদের কথাও যদি আমরা আলোচনা করি, আমাদের দেখবেন যেটা শেখানো হয় যে তিনি কিভাবে এত ধনসম্পত্তি অ্যাকুমুলেট করেছেন, তার পদ্ধতি কী, তিনি তো অন্যায় করে করেননি, কর্মের মাধ্যমেই করেছেন, তো সেই কর্মটা শেখানোর চেষ্টা করে বিভিন্ন লোকজন, কিন্তু এই জন্য তাকে মনে রাখে না যে তার এত টাকা, এত অঙ্কের টাকা বা এত সম্পত্তি তার ছিল। নিশ্চয়ই আছে, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা শিক্ষণীয় নয়। যারা ম্যানেজমেন্ট পড়েছেন বা বিভিন্ন রকম পড়ছেন, তাদের এগুলো খুব ভালোভাবে শেখানো হয়। যাই হোক, আমি পুষ্কল যোগ নিয়ে বলবো, দ্রোণাচার্যের এই যোগটি ছিল, সেই জন্য আমি এতগুলো কথা বললাম, কিন্তু তার সাথে রাহুর দশা থাকার জন্য তার ওরকম মানে খুব দুর্ভাগ্যপূর্ণ মৃত্যু হয়েছিল, কারণ তিনি অন্যায়ের সাথে সাথ দিয়েছিলেন। পুষ্কল যোগে মনে রাখবেন চন্দ্র এবং লগ্ন এই দুজন খুব স্পেসিফিক বুঝুন, মানে রাশি এবং লগ্নাধিপতি একসাথে থাকতে হবে। যে কোনো পুষ্কল যোগ সবার ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ হয় না, লগ্ন এবং রাশি একসাথে থাকতে হবে। মনে করুন কারোর যদি তুলা লগ্ন হয় তাহলে শুক্র এবং চন্দ্র একসাথে থাকতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এই দুজন হয় লগ্নে অথবা লগ্নের কোনো মিত্র গ্রহের ঘরে বসে থাকবে। তো শুক্র বা চন্দ্রের ক্ষেত্রে মিত্র গ্রহ শুক্র নিজে, চন্দ্রও তাই, তো সেক্ষেত্রে কর্কটের ঘরে বসে থাকতে পারে। এবং লগ্নাধিপতি, খুব মন দিয়ে শুনবেন, লগ্নাধিপতি লগ্নকে দৃষ্টি দেবে। এই 3টে যোগ যদি কন্ডিশন যদি ফুলফিলড হয় তাহলে পুষ্কল যোগ হয়। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মানে খুব একদম সাধারণ উদাহরণ। মনে করুন কারুর কুম্ভ লগ্ন আছে এবং তার চন্দ্র এবং শনি একত্রে বৃষ রাশিতে বসে আছে, তাহলে সে জাতক জাতিকার বৃষ রাশি, এবং বৃষ রাশি থেকে কেন্দ্রে শুক্র বসে আছে, সূর্যের ঘরে শুক্র বসে আছে, তাহলে রাশি থেকে কেন্দ্রে বসে আছে কে বসে রয়েছে, রাশি অধিপতি। হ্যাঁ, এই কন্ডিশনটা তখন আমি বলতে ভুলে গেছি, রাশি অধিপতিও রাশির কেন্দ্রে বসে থাকতে হবে, খুব বিরল যোগ কিন্তু। এবং শনি ওখান থেকে বসে তার 10ম দৃষ্টি দিচ্ছে লগ্নের উপরে, অর্থাৎ নিজেকেই দেখছে, নিজের লগ্নকেই দেখছে। এটি পুষ্কল যোগের উৎকৃষ্ট উদাহরণ। তাহলে 4টে কন্ডিশন কি না, প্রথম যেটা হচ্ছে লগ্ন, লগ্নাধিপতি এবং রাশি, রাশি অধিপতি একসাথে থাকতে হবে, সেটি কোনো মিত্র ঘরে থাকতে হবে, লগ্নেও হতে পারে মিত্র ঘরে থাকতে হবে। লগ্নে যদি বসে থাকে তাহলে তো সরাসরি তার 7ম দৃষ্টি বা চন্দ্রত্ব, 7ম ছাড়া প্রথম পাদে অন্য কোনো দৃষ্টি নেই, তো আমি লগ্নটাকে ছেড়ে দিলাম। এক্ষেত্রে লগ্ন থেকে 4th হাউসে বসে আছে, আমি যে উদাহরণটা দিলাম, অর্থাৎ কুম্ভ লগ্নের লগ্নাধিপতি শনি বৃষ রাশিতে চন্দ্রকে একসাথে নিয়ে বসে আছে, এবং রাশি যে রাশির যেটা তার যে অধিপতি তাকে ওই চন্দ্রের কেন্দ্রে বসতে হবে। এক্ষেত্রে শুক্র বসে রয়েছে সিংহের ঘরে, আমরা একটা ইমাজিনেটিভ ধরে নিয়েছি, শুক্র সিংহের ঘরে না বসে বৃশ্চিকের ঘরেও বসতে পারতো, তাহলেও কেন্দ্রে বসত, সেক্ষেত্রেও শনিচন্দ্রের দৃষ্টি থাকত, আরও বেটার হতো। পুষ্কল যোগ বলছে কেন্দ্রে থাকতে হবে, অর্থাৎ রাশি অধিপতির যে আছে সে রাশির কেন্দ্রে বসতে হবে। তো বৃষ রাশির কেন্দ্রে বসে আছে শুক্র, এবং লগ্নাধিপতি লগ্নকে ডিরেক্ট দৃষ্টি দেবে। তো শনির 10ম দৃষ্টি আছে, সে একেবারে বৃষ রাশি থেকে সরাসরি দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে, কুম্ভের ঘরে। এটি হচ্ছে পুষ্কল যোগ।
পুষ্কল যোগ অত্যন্ত বিরল যোগ, বুঝতেই পাচ্ছেন কতগুলো কন্ডিশন ফুলফিল হলে তবে পুষ্কল যোগ হতে পারে। মনে রাখবেন এই যোগ যেহেতু চন্দ্রের সাথে, চন্দ্রের সাথে রিলেটেড যে কোনো যোগ যদি রাহু বা কেতু যারা যুক্ত বা দৃষ্ট হয় তাহলে কিন্তু সেই যোগের অন্তত ধরে রাখতে পারেন 45-50% নষ্ট হয় হবেই। কেতু হলে কম্পারেটিভলি কম হবে যদি যুক্ত হয়, কিন্তু উল্টো দিকে রাহু থাকবে সুতরাং দৃষ্ট হয়ে যাবে, বা ভাইস ভার্সা, যেভাবেই হোক না কেন ব্যাপারটা কিন্তু একই ঘটবে। রাহু কেতু যুক্ত বা দৃষ্ট হলে কিন্তু এই যোগের গুরুত্ব কমে যাবে। এই যোগে যুক্ত ব্যক্তিরা অতুল ঐশ্বর্যের অধিকারী হয়, তারা স্কিল্ড হয়, একরোখা হয় এবং তারা অনেক অনেক শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করে এবং গুরু, দেখুন আমি দ্রোণাচার্যের উদাহরণটা সেই কারণে দিয়েছি, তিনি গুরু ছিলেন। মনে রাখবেন দ্রোণাচার্য কিন্তু শুধুমাত্র অস্ত্র শিক্ষা করতেন না, তিনি ধর্মশিক্ষাও দান করতেন, কৃপাচার্যও দান করতেন। কৃপাচার্য অশ্বত্থামার মামা ছিলেন, কৃপাচার্যের বোন ছিল কৃপি, কৃপির পুত্র ছিল অশ্বত্থামা। তো কৃপাচার্য এবং দ্রোণাচার্য যদি ধরেন তাহলে তারা ছিল শালা ভগ্নিপতি। তো তারা একত্রে কৌরব এবং পাণ্ডবদের কিন্তু অস্ত্র শিক্ষা, নীতিশিক্ষা, রাষ্ট্রশিক্ষা, ধর্মশিক্ষা সমস্ত রকম শিক্ষা কিন্তু দিয়েছিল, তারা কিন্তু সমস্ত বিষয়ে পারদর্শী ছিল। মনে রাখবেন তৎকালীন সময়ে যারা খুব মন দিয়ে মহাভারত পড়েছেন, যারা বহু মানুষ পড়েছে, তারা জানেন যে মহাভারতের ভীষ্ম পর্ব পড়বেন কখনো, সেখানে এদের গুণাবলী সম্পর্কে বহু বিবরণ দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমরা যারা সিরিয়াল বা বিভিন্ন টিভি এপিসোড টেপিসোড দেখে যারা দেখি, সেগুলোতে না অনেক সময় অনেক কিছু রূপক চরিত্রেও ইউজ করতে হয়, কারণ সেখানে কিছু বাধ্যবাধকতা থাকে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ মানুষ, বারবার বলছি যে মানুষ এমন কিছু কখনোই দেখতে চায় না যেটার যেটা নেগেটিভ। এটা একটা কমন মানুষের টেন্ডেন্সিস, খুব দৃঢ় যারা কনভিকশন খুব বেটার হয় যাদের, এবং যারা সত্যের সম্মুখ হতে কখনো ভয় পায় না, তারাই কিন্তু প্রস অ্যান্ড কনস দুটোই দেখতে চায় এবং দুটোরই কনসিকোয়েন্স তারা জানতে চায় কি হতে পারে। তো ভীষ্ম পর্ব ভালো করে পড়বেন, ওখানে দেখবেন যে দ্রোণাচার্যের কী কী গুণ দেওয়া আছে। আমি কেন বলছি পুষ্কল যেখানে পরাশরি হোড়ায় স্পষ্ট লেখা রয়েছে, আশা করি তিনি একজন মানে একজন যথেষ্ট খ্যাতনামা গুরুদেব ছিলেন এবং অসম্ভব জ্ঞানী ছিলেন, তার পরিচয় আমি বহুবার বলেছি, নতুন করে বলছি না। সুতরাং তিনি কোনোভাবেই ভুল তথ্য দেবেন না। আর একটা জিনিস শুধু বলে রাখি এক্ষেত্রে, পুষ্কল যোগের ক্ষেত্রে যদি কখনো রবি যুক্ত হয়ে যায় চন্দ্র, চন্দ্র রবি যুক্ত হয়ে যাওয়া মানে কিন্তু অমাবস্যা পড়ছে, যদি কলাবল চন্দ্রের কম হয় তাহলে কিন্তু, যেহেতু বারবার বলছি চন্দ্রযুক্ত, চন্দ্রযুক্ত কোনো যোগী চন্দ্রের যদি কলাবল কমে যায় তাহলে কিন্তু যোগটাও কমে যাবে। চন্দ্রের কলাবল থাকে শুক্লপক্ষের দশমী থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী পর্যন্ত, বহু বইতে লেখা থাকবে মানে শুক্লপক্ষের কৃষ্ণপক্ষের সরি শুক্লপক্ষের একাদশী থেকে, কিন্তু বেসিক্যালি দশমী থেকে, শুক্লপক্ষের দশমী থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী পর্যন্ত চন্দ্র কিন্তু পূর্ণ কলাবল থাকে। পূর্ণ মানে অমাবস্যার পূর্ণিমার দিন জন্মানো যা, চতুর্দশী বা ত্রয়োদশীর দিন জন্মানো কিন্তু অলমোস্ট সমান, বা একাদশী বা দশমীর দিন জন্মানো অলমোস্ট সমান, বা ওদিকে যদি কৃষ্ণপক্ষের প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীর দিন জন্মানো কিন্তু অলমোস্ট সমান। চন্দ্র আকাশে কতক্ষণ থাকছে তার উপর ডিপেন্ড করে। যখন শুক্লপক্ষের দিকে যাবে তখন চন্দ্র মানে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে আস্তে আস্তে নেমে যাবে, অমাবস্যার ক্ষেত্রে মানে কৃষ্ণপক্ষের ক্ষেত্রে উল্টো হবে, পশ্চিম পূর্ব আকাশে আস্তে আস্তে অস্তমিত হয়ে যাবে। তো প্রসেসটা উল্টো হয়, কিন্তু চন্দ্রের কলাবল যদি পূর্ণ থাকে তাহলে কিন্তু এই যোগ খুব পূর্ণ হয়। তবে রবিযুক্ত হলে যেহেতু অমাবস্যার একদিন আগে বা পরে বা অমাবস্যার দিন পড়ছে, এই যোগটা কিন্তু কিছুটা দুর্বল হয়। চন্দ্রের কলাবল নিয়ে কখনো আলোচনা করব, অ্যাকচুয়ালি দুর্বল হয় না, চন্দ্রের কিছু অ্যাবারেশন আসে,
কিছু কিছু ত্রুটি আসে। চন্দ্র বেসিক্যালি কখনো দুর্বল হয় না, বরঞ্চ অমাবস্যার দিন পৃথিবী চন্দ্র এবং সূর্যের মধ্যেখানে থাকে, তার ফলে চন্দ্রকে দেখা যায় না। এক্ষেত্রে কিন্তু পৃথিবী মানে চন্দ্রের আকর্ষণ পৃথিবীর উপর পূর্ণ থাকে। আমি কখনো চন্দ্রের কলাবল নিয়ে যদি আলোচনা করি তখন ব্যাপারটা এই পুষ্কল যোগের সাথে ট্যালি করে ক্লেরিফাই করে দেবো। এটি খুব গুরুত্বপূর্ণ যোগ এবং খুব বিরল যোগ, খুব রেয়ার তৈরি হয় এবং যাদের হয় তাদের ক্ষেত্রে খুব তারা কিন্তু খ্যাতি এবং সুখ্যাতি যুক্ত হয়। এবং তারা যদি ভালো দশা পায়, মোটামুটি এরা যদি অ্যারাউন্ড 40 থেকে বৃহস্পতি পায়, এরা কিন্তু খ্যাতির শীর্ষে যেতে পারে। এরা কোনো রাষ্ট্রনেতা, কোনো ধর্মগুরু এবং বা ধরুন কোনো বৃহৎ ধর্মপ্রচারক, হ্যাঁ কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, সেনানায়ক, এ জাতীয় হওয়ার কিন্তু যোগ আছে। এবং এরা অত্যন্ত গুণী, কুশলী এবং ধৈর্যশীল হয়। এরা একটা কাজের সাথে দীর্ঘদিন লেগে থাকার ক্ষমতা এদের থাকে এবং সেই কাজকে এরা ফুলফিল করে এরা শেষ করে। এবং পুষ্কল যোগের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এরা কিন্তু কিং মেকার হিসেবে কাজ করে। এরা বহু কুশলী মানুষের সৃষ্টি করে, কিন্তু বহু, আপনি সেটা দ্রোণাচার্যকে দিয়েই দেখতে পারবেন যে কত কুশলী যোদ্ধা এরা সৃষ্টি করেছে তার হাত দিয়ে, এবং সমাজ রক্ষায় এবং রাষ্ট্র রক্ষায় এরা এদের কতটা বলিদান আছে সেটা যারা পড়াশোনা করেছেন তারা জানে। এখনও বহু মানুষ আছেন যারা এই যোগে যুক্ত, বিভিন্নভাবে তারা বিভিন্ন দেশকে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা তাদের তাদের রেসপেক্টিভ দেশকে কিন্তু অবশ্যই তারা কোনো না কোনোভাবে সেবা দান করছে এবং পজিটিভ অর্থে দান করছে। আজকে এখানেই রাখতে হচ্ছে, দেখতে থাকুন প্রত্যেকের অনুষ্ঠান, চ্যানেল শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যাতে অন্য লোকেরাও দেখতে পায়। অনেক বহু লোক বারবার বলছে, আমিও আপনাদের বারবার বলছি, প্লিজ শেয়ার করুন, তাতে অনেকের ক্ষেত্রে পৌঁছাতে পারা যায়। কারণ আমার পক্ষে তো সবার ক্ষেত্রে অ্যাক্সেস করাটা সম্ভব হয় না, এক্ষেত্রে আপনাদের মাধ্যমটা খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।